পুলিশের রাতের ঘুম কেড়ে নেওয়া মাওবাদী শীর্ষ নেতা অর্ণব দাম ওরফে বিক্রম অবশেষে গ্রেফতার। কিষেনজির পর বড়সড় সাফল্য পুলিশের। রাজ্য পুলিশের ডিজি নাপরাজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, সোমবার রাত 11টা নাগাদ পুরুলিয়ার পুলিশ সুপার শ্রী সুধাকরণের নেতৃত্বে অভিযান চালিয়ে বলরামপুরের বিরামডি থেকে বিক্রমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা বিরামডিতে একজনের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল বিক্রমের। সেই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে যায়। সেই মতোই পুলিশ ওথ পেতেছিল। বিক্রম বিরামডি পৌঁছতেই তাকে ঘিরে ধরে পুলিশ। গ্রেফতার করা হয় শীর্ষ মাওবাদী নেতাকে। বিক্রমের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি AK-47, দুটি ম্যাগাজিন, 30 রাউন্ড কার্তুজ, ক্যামেরা, বেশ কিছু মাও বিজ্ঞপ্তি, মাওবাদী বই। পুরুলিয়ার অযোধ্যা মাওবাদী স্কোয়াড নেতৃত্বে ছিলেন বিক্রম। পার্থ সৌম্যজিৎকে অপহরণ করে খুনও তার নেতৃত্বেই মাওবাদীরা করেছিলেন বলে অনুমান গোয়েন্দাদের। বিক্রম একদিকে যেমন মাওবাদীদের অ্যাকশন স্কোয়াডের সদস্য ছিলেন, ঠিক তেমনই নীতি নির্ধারণে ও কৌশল ঠিক করার ক্ষেত্রেও বিক্রমের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো বলে গোয়েন্দা সূত্রে খবর। মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য বিক্রমের ওপর তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এতটাই ভরসা করত যে কিষেনজি পর্যন্ত পুরুলিয়ায় সংগঠনের কাজে খুব একটা নাক গলাতেন না। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কিষেনজি এবং কিষেনজির পরের শীর্ষ নেতা কিষান দা সহ কেন্দ্রীয় কমিটির নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন IIT ড্রপ আউট অর্ণব দাম ওরফে বিক্রম। পুলিশ মনে করছে বিক্রমের মতো এরকম বড় মাপের নেতাকে গ্রেফতার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে আসতে পারে। কিষেনজির মৃত্যুর পর রাজ্যে মাওবাদী কার্যকলাপ অনেকটাই ঠান্ডা। প্রশাসনের একটা অংশ মনে করে মাওবাদীদের এটা আসলে কৌশল। নতুন করে কোনো রকম নাশকতা না ঘটিয়ে আদতে তারা এখন নিজেদের সংগঠন মজবুত করার কাজ করছেন। অপর একটি অংশের মত, কিষেনজির মৃত্যুর পর রাজ্যে মাও সংগঠনের কোমর ভেঙে গিয়েছে। গোয়েন্দারা মনে করছেন, যেহেতু বিক্রম কৌশল ঠিক করতেন, তাই মাওবাদীরা এখন কোন পথে হাঁটতে চাইছেন, তাদের এই মুহূর্তে কৌশল কী, তা বিক্রমকে জেরা করে জানা যেতে পারে। অতনু হালদার ও হংসরাজ সিংহ রিপোর্ট, ABP আনন্দ।